بسم الله الرحمن الرحيم ماں عائشہ صدیقہ سبحان اللہ کو دینا ماں عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہ امر نبی جیر اپکائے بوشے آچھے گوریر مدے کھانا نہ تک لے امر رسول جو دی دوئی تک کھجور دیتے ایک تک کھجور امر رسول کے دیتے اور ایک تک کھجور ماں عائشہ صدیقہ آلادہ کوری رہ کے دیتے نیجے کھائے نائے امر رسول بولے جن عائشہ تمہیں کی کھاؤ نائے عائشہ رے ماں عائشہ صدیقہ کچھو ہی بولتے ہیں بستے رات جو کن گوبیر ہوتا امر رسول جو کن خیدار جالائی سٹ پوٹ کٹتے ہیں سبحان اللہ بولن خیدار جالائی جو کن امر رسول سٹ پوٹ کٹتے ہیں تو کن ماں عائشہ صدیقہ خیجور کھانا دیتے ہیں امر رسول بولتے ہیں عائشہ رے تمہیں کی کھاؤنا ہے মাইশা সিদ্দিকা বলতেন আমি জানতাম কখন জানি আমার নবীজির খিদা লেগে যায় এই জন্য আমি খিজুরটা খায় না আমার রসুল চোখের পানিগুলি টপ টপ করে ছাড়তেন আল্লাহু আকবার বলুন ও মাইশা সিদ্দিকা বসে আছেন নবীজির অপেক্ষায় রাত গভীর जिज्ञेस करें या रसूलल्लाह आज के एक कथा हमें जानबो आमार रसूल बोलें आयशा तुम्हें कि कथा जानबा तुम्हार जन्य तो उन्मुक्त सब जानते पारो हुजूर आपनार लक्ष लक्ष उम्मतरा रयेछे आपनार हजार हजार लक्ष लक्ष साहाबाए कराम आमी आज के जानबो आपनार काछ थेके आपनार साहाबाए करामेर मध्य थेके এমন কোন সাহাবী আছে কি যেই সাহাবীর নেক আকাশের তারকার চেয়েও বেশি এখানে খুব গভীর মনোযোগ যদি নেক এবং তারকার মধ্যে কম্পিয়ার করতে হয় তাহলে তারকা কতগুলি এটা আমার নবীজির জানা থাকতে হবে কথা কোন ঠিক কি না এরপরে কারণে কতটুকু এটা আমার নবীজি সাহাবায়ে কারাম নয় সাহাবায়ে কারাম সারাও নবীজির যত উম্মত আছে সকলের নেকগুলাকে জানা থাকতে হবে নেক যদি জানা না থাকে তারকা এবং নেপের মধ্যে কম্পেয়ার করবে কি করে আর সব উম্মতের নেক যদি আমার নবীজির জানা না থাকে তাহলে কোন সাহাবী থেকে কার কম বেশি এটা রাসূল পার্থক্য করবে কি করে হে মৌলবী হে বাতিল মৌলবীরা ওহাবীরা শোনো এই হাদিসটা তো তোমরাও বলো কিন্তু তার হাকিকতটা তোমরা খুঁজে বের করো না কথা বলুন ঠিক কি না এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা নেক কি দেখা যায় কথা বলুন না কেন নেক দেখা যায় না গুনাহও দেখা যায় না জানি এই কাজটা করলে নেক হয় ওইটা করলে গুনাহ হয় কিন্তু গুনাহ কি রকম জীবনও দেখি না গুনাহ কয়টা এটাও দেখি না নেক কয়টা এটাও দেখি না কদমে কদমে নেক হয় নেক দেখা যায় না কদমে কদমে গুনাহ হয় গুনাহ দেখা যায় না তাহলে বোঝা গেল যাহা দেখা যায় না তাহা আমার নবীজি জানে এর চাইতে বড় গায়েব আর কি আছে সুবহানাল্লাহ আস্তে গুন বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ আমার রসুল একটা মুস্কি হাসি দিয়ে বলেন আয়েশা আকাশে যতগুলি তারকা আমার উমরের এর চাইতে অনেক বেশি বোঝা গেল তারকা কতগুলি আছে এটা জানে হযরত উমরের নেক কতগুলি আছে সেটাও জানে
এমন তো হতে পারত যদি উমরের চাইতে নেক বেশি থাকতো তাহলে অন্য কারো কথা বলতো তাহলে বোঝা গেল আমার রসূল মিনিটের ভিতরে সদা সর্বদা পৃথিবীর সমস্ত উম্মতের নেকের খবর জানে না হলে পার্থক্য করবে কি করে এটা কি এই উলা মুল্লাডি বুঝে না উলাডি উলা উলা মুল্লাডি বুঝে না এদি বুঝাও বুঝে না আমার আল্লাহ বলেন সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন দেখাও দেখে না শুনাও শুনে না বুঝাও বুঝে না তারা কখনো ফিরে আসবে না সুবহানাল্লাহ বলুন না মুফাসসির ও মুহাদ্দিস এই হাদিসটা পড়ো না কোনা কেল লাগি পড়ো না আমি জাতে ওয়াহাবি জাতে ওয়াহাবি এই জন্য আমি এই হাদিস পড়ি না পাইছি ঠিক কিন্তু পড়ি না আশেক হযরতে আয়েশা সিদ্দিকার চারটা মরিন হয়ে গেল মা আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন দেখে উনার মনের খবরটা রসুল বুঝতে পারলেন আমার রসুল বলেন আয়েশা আমি বুঝেছি তোমার মনটা কেন বেজার তুমি ভেবেছিলে আমি হয়তো বলতাম তোমার আব্বু আবু বকর সিদ্দিকের কথা আমি কেন আবু বকর সিদ্দিকের কথা বলি নাই সেই জন্য তুমি মনটা বেজার শোনো আয়েশা আবু বকরের কথা আমি এই জন্য বলি নাই রে আয়েশা তুমি বুঝতে পারো নাই তুমি জানতে পারো নাই তোমার আবু বকরের সাথে কোনো তুলনা হতে পারে না তোমার আব্বা আবু বকর আমার প্রিয় সাহাবী নাম্বার ওয়ান সাহাবী আল্লাহু আকবার গন আমার আবু বকরের সাথে তার কার কোনো কম্পিয়ার হতে পারে না আমার কোনো উম্মতের সাথে তুলনা হতে পারে না কেন আমার আবু বকরের নেকের পাল্লা এত ভারী আমি হিজরত করার সময় আমার রাত আমার সাথে এক রাত্র কাটিয়েছিলেন যেই রাত্রটা কাটিয়েছিলেন আবু বকর সিদ্দিক ওই রাত্রের নেককে যদি এক পাল্লাই দেওয়া হয় আর তামাম পৃথিবীর মুমিনের ঈমানকে যদি এক পাল্লাই দেওয়া হয় আল্লাহু আকবার বলুন সমস্ত সাহাবায়ে কেরামের নেককে যদি এক পাল্লায় দেওয়া হয় সবগুলি একত্রিত করে দিলে আবু বকরের এক রাত্রের সমান বাড়ি হবে না এখন আমার প্রশ্ন আমার নবীজি তাহলে বোঝা গেল কার কতটা নেক আছে সেটাও জানে কার কতটা গুনাহ আছে সব জানে সেই জন্য বলেছেন আমার আবু বকরের সাথে কম্পেয়ার করা যাবে না শুধু হযরত উমরের সাথে সব সাহাবায়ে কেরামের নেকের খবর যদি আমার রসূল জানে সব উম্মতের নেকের খবর যদি জানে আর পার্থক্য করতে পারে এর চাইতে বড় গায়েব আর কি আছে কথা বলুন না এরপরও যদি বলে রাসূল গায়েব জানে না ওই ব্যক্তিটা নাম্বার ওয়ান মুনাফিক রাসূল গায়েব জানে তুমি যে ওয়াহাবি সেটা ও জানে কথা বলো ঠিক কি না তুমি যে মুনাফিকি করবা আল্লাহ রলিদের বিরুদ্ধে কথা বলবা সেটাও আমার রসুল জানে এই জন্য আমার আল্লাহ বলেছেন আলা খবরদার সাবধান হুঁশিয়ার করে দিলাম আমার ওই সমস্ত বান্দাদের সমালোচনা করবে না তাদের কোনো দুর্নামি করবে না কিন্তু আল্লাহ যতই করে আয়াত দিয়া দুর্নামি বাড়ছে না কমছে কথা কন না কেন বাড়ছে যতই মানুষ আরে ওয়াহাবিরা তো দুষ্টাম ওয়াহাবিরাও দোষে সুন্নিদের মধ্যে একদল আছে হেরাও দোষে নিজের গাড়িটার মধ্যে নিজের বন্টনটার মধ্যে যদি কম পড়ে তখনই আরেকজনের বদলামি করে কথা কন না কেন আসে কে রে আল্লাহর ওলি যদি হতে চাও সরল পথে চলিয়া যাও বাংলাদেশের যত সরল মানুষ আছে আগের মানুষ আছিল আল্লাহওয়ালা মানুষ জমি দিয়া দিছে জমি দিয়া দিছে দলিল কইরা টাকা দিছ নে এক মাস পরে দি সমস্যা নাই কিন্তু এখন জমি দলিল কইরা দিলে এতে আনতে খবর আছে কথা কোন ঠিক কি না আবার টাকা দিয়ে দিছে জমি দলিল কইরা দিছনে সুবিধা বুঝজা এখন দিলে খবর আছে পরের বছর 2 লাখ টাকা বাড়ছে
আমরা গ্রামও আছে, দলিল করতে গেলে সুফির চলে গিয়া বয়ে থাকতো, নাম গলে চিনা লাগে, ভালো মানুষ সন্তান। আমার কয় হুজুর যতদিন গেছি গিয়া পাই না, একটা দিনও পাই না দলিল করে দিব দিকা। একদিন গিয়া কই কত নাই তো বাইত কিরে ডেলিলির বাইত না কত খাটের তলে বুঝে আসেন, ওই যে মুরগারে কুচ্চা বোয়া দূর দাগিয়ে আছে সুফির তলে হামাইছে, কুচ্চা মুরগা কেকে গায়ে উঠছে বেটা, কো মুরগা ডাক দেখে লিখে আসু সুফির তলে দিয়া লই গিয়া দেউ কি দে বেটা বইরিছে, দলিল করে দিব দিকা নাউজুবিল্লাহ। কোন তুমি কার লাগি এগুলি করলা, তুমি তো এখন দুনিয়াতে নাই, তুমি তো চলে গেছ, তোমার আব্বাও চলে গেছে, কিন্তু এই দায় বার কেউ নিবে না, কথা কন ঠিক কিনা প্রেমিক রে? ও আমার এলাকার সুলাবারের মানুষ, আল্লাহওয়ালা মানুষ, রসুল প্রেমিক মানুষ, আপনাদের ভিতরে আল্লাহওয়ালার গন্ধ পাওয়া যায়, আপনাদের ভিতরে নবীর ইশকের গন্ধ পাওয়া যায়, আপনাদের ভিতরে প্রেমের ঝলক পাওয়া যায়। আপনারা মনে করিয়েন না এই মাহফিলে আপনারা খালি খালি আছেন, আপনারা মনে করিয়েন না এই মাহফিল এমনি তো শূন্য, যদিও কেউ নাই কিন্তু আল্লাহর ওলির ওলিদের স্মরণে যে মাহফিল হয়, বহুত আল্লাহর ওলিরা রুহানি হালাতে মাহফিলে উপস্থিত থাকে। আর আমার নূরের নবীজি সশরীরে উপস্থিত থাকে। আল্লাহু আকবার বলুন। শুধু মাহফিল নয়, আপনার ঘরের ভিতরে আছে, যেই ঘরে কেউ নাই সেই ঘরও আছে দলিল। শাফা শরীফ আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওয়া ইন লাম ইয়াকুন ফি বাইতি আহাদুন ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই ঘরের ভিতরে কেউ নাই ওই ঘরের ভিতরে ঢুকার সময় আমার রসূলকে সালাম দিয়ে ঢুকো। শরহে সাফায় আল্লামা মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, দলিল লিআন্নাহু রূহান নবী আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, কারণ আল্লাহর নবী প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে হাজির। সুবহানাল্লাহ কইতেন না দেখি না কেন, ব্যাটারি খারাপ, চোখ খারাপ, চোখ যদি হয় তাহলে 90,000 কালাম, কয় হাজার 90,000 কালাম, 30,000 আল্লাহ যে কথা বলেছিলেন 27 বছর, কত বছর মনে আসেনি, উঠলো কি দিয়া নাম লকি দিয়া আসেনি, উঠছে বুরাক দিয়া নাম লকি দিয়া, উঠছে রফরফ দিয়া নাম লকি দিয়া, আসে কে রে 90,000 কথা। এখানে উলামায়ে কেরামগণ আছেন, নবীজি আল্লাহর কাছে কতটুকু কাছে গিয়েছিলেন, হাদিসে আছে একটা রশি পরার মতো জায়গা, ঠিক না? হাদিসটা তো শুধু রশি পরার মতো জায়গা, যদি কাসির কথা কইতো উদ্দুর মোটা হইতো, কথা কর না কেন, কাসির উদ্দুর মোটা হইল না, রশি যেহেতু বলছে উদ্দুর মোটা, যদি বলতো 10 ইঞ্চি তাহলে তক্তার মতো, আপনি আমি পার্থক্যটা হচ্ছে 10 ইঞ্চি পার্থক্য, যখন রশির মতন হয় তাহলে কানে কানে গিয়ে কথা কইতে পারবে, কানে আরো আর কষ্ট দিব কানে কানে, দেখছেন না বিড়াইতে হাও ই করে কথা কয়, হা বা 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 আসি কি নাই, অনেক অনুষ্ঠানে বিড়াইতে হাও ই করে কানে কানে কথা কয়। আমার আল্লাহ এত কাছে গিয়া তোমার বন্ধুরে কথা বলার কারণটা কি, ও খোদা কারণ কি, কি তোমার সিক্রেট কথা, কত হাজার কথা বলেছো, 90,000, 30,000 হলো কোরআন এবং হাদিস, বাকি 30,000 হলো আল্লাহর ওলিদের সিনা বা সিনা বেলায়েতের এলেম, যেখানে গেলে শরীয়তের এলেম সলব হয়ে যায়, বেলায়েতের এলেমের ধাক্কা যদি লাগিয়া যায়, আল্লাহু আকবার বলুন, এলমে মারিফতের এলেম যদি ধাক্কা দেই, বেলায়েতের এলেম যদি ধাক্কা দেই, শরীয়তের এলেম তা তুলার মতো রুইয়ের মতন উড়িয়া যায়, এটা এত বড় তেজস্ক্রিয়া, সুবহানাল্লাহ বলুন না, শরীয়তের এলেম। এরপরে আরেকটা এলেম 30,000, ওই 30,000 এলেম বন্ধু সারা, বন্ধু সারা কেউ জানে না, শুধু জানে আল্লাহ, শুধু জানে রসুল, শুধু জানে রসুল, শুধু জানে আল্লাহ, দুইজনের মধ্যে সীমাবদ্ধ, আল্লাহ একবার কর মধ্যের যে এলেম 30,000 এলেম, ওই এলেমের ভিতরে যদি ডুব দাও, ওই ডুব দিলে তার চোখ কুটা কাশবে আইনি হয়ে যায়, দলিল
আল ইলমু আল মানে ইলম দুই প্রকার ওয়া হুয়া ইলমুল মুআমালা ওয়া ইলমুল মুকাশাফা একটা শরীয়তের ইলম আর একটা মারিফাতের ইলম ইলমুল মুকাশাফা ওয়া হুয়া নূরুন এটা একটা আলো ইউজহারু ফিল কালবে প্রকাশ হই অন্তরে ওয়া ইউশাহিদা বিল গায়বা আল্লাহর কোন বান্দা যদি অর্জন করে এই জায়গায় বসে আল্লাহর আরশে আযিম পর্যন্ত ভ্রমণ করতে পারে কত বড় মুলিবি আল্লাহ স্যার বুঝি কেউ জানে কারণটা কি ভিতরে মাল নাই কি নাই তরিকতের মাল থাকলে তার ভিতরে একটা কাকুতি থাকে আজিজি থাকে এনকেসারি থাকে যে আমার মতো গুনাগার কেউ নাই এমন একটা গুণ আপনারা বলুন কেউ অস্বীকার করতে পারবে না আমার বাবা জান কেবলা মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহ ওনার মধ্যে একটা আল্লাহর ওলিদের যতটি গুণ থাকা দরকার ছিল সবগুলি পুঙ্খানু পুঙ্খানু ভাবে ছিল কথা কোন না কেন সবগুলি ছিল এতগুলো সন্দেহ নাই আর সব সময় বলতেন আল্লাহ আমার মতো দোষী মনো আর কেউ নাই ঠিক কি না রাত দিন 24 ঘন্টায় কানে ধইরা তওবা করত আমি গেট খুলে দেখতাম মাঝে মধ্যে রাতে 3টার পরে দরজা লাগায় গেট লাগায়া উপরে দুইটা চোখ দিয়ে কইতো আল্লাহ আমি দোষী আমি দোষী আমি আবার গিন্নিকে কইতাম 24 ঘন্টায় ইবাদত বন্দেগী করার পরও কয় আল্লাহ আমি দোষী আমি দোষী এরপরে আর কি আছে বাকি আর আমরা দেশে কিতা কইতাম মন্ডা করে সুডা দিয়ে হেদদার হই চালাইতাম একবার আশে গেরে ও নবীর প্রেমিক আমি বলতেছিলাম এই মাহফিলে আল্লাহর নবী আছে আছে কি নাই কেন আপনার ভিতরেও আছে কোরআনেও আছে কার কাছে আছে মুমিন যারা আমার নবী আছে তাদের ভিতরে কয় তো লাগাইছে বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার নবী কাছে কার জন্য বিল মুমিনিনা আন নাবিয়ু আওলা বিল মুমিনিনা মুমিনদের জন্য কতটুকু মিন আনফুসিহিম তার আত্মার চেয়েও আরো নিকটে তাইলে মুমিন যারা তাদের জন্য নবী হাজির হাজির জানে যারা মুমিন তারা কথা কোন ঠিক কি না হাজির জানে যারা মুমিন তারা যারা হাজির জানে না মুমিন তারা না মুমিন সারা নবীজি থাকে না সুবহানাল্লাহ কই দেন না ফাঁকে দা কথাটা আমার মনেই পড়ে গেল না বলি পারছি না এটাই আমার শেষ কথা আর 5-7 মিনিট করলে তো আপনাদের সমস্যা হইতো না 5-7 মিনিট একটু করি আল্লাহুম্মা সাল্লি আর আওয়াজ নাই আল্লাহুম্মা সাল্লি আওয়াজটা মদিনায় পৌঁছান দেনা কাহিনী তুলে ধরেছেন কাহিনীটা কি জামাই বউ দুইজন ইহুদি স্বামী স্ত্রী দুজন ইহুদি সুবহানাল্লাহ কেন না আবারে বাবা কি ওয়াজ করতাম মাঝে মধ্যে ইউটিউবে দেখলে ওলি ফুরির যে ফাকনা ফাকনা কথা মনে হয় যে তানার তানির মতন মুলি বুঝিয়ে দেশ আর কেউ নাই বয়স হয়েছে কিন্তু হাই চোদ ভালো ছিল আসে গেলে একটু গভীর মনোযোগ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন ইহুদি পুরুষ মহিলা স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছেন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে মহিলাটা একটা গাছের গোড়ায় দাঁড়ানো
দূরে একটা মাহফিল হচ্ছে, মাহফিলটার ভিতরে নবীর প্রেমের এশকের শব্দগুলি উচ্চারিত হচ্ছে, ইয়া নবী ইয়া রাসূল, হামারে রাসূলুল্লাহ কা, ইয়ে রাসূলুল্লাহ কা দরবার, ইয়ে দরবারে আলিয়া মি জো ভি আয়েগা তো কুছ না কুছ পায়েগা। আরো আস্তে গান, সুবহানাল্লাহ। আবু বকর আয়েগা তো সিদ্দিকে আকবর বন যায়েগা, উমর আয়েগা তো ফারুকে আজম বন যায়েগা, উসমান আয়েগা তো জিন্নো রান বন যায়েগা, আলী আয়েগা, সুবহানাল্লাহ বলুন, अली 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 के बारे में सब नफ्स किया ले गार किया के दम दम अली अली, सुभान अल्लाह को जन्नत, अरे के दम दम अली अली शोर है गली गली, सब कहे मौला अली मौला अली मौला अली, सैफुल्ला जान अपने का है रसूलुल्ला, सुभान अल्लाह का। এত এসকের আলোচনা, মহিলাটা কয় হঠাৎ করে আমি দেখতেছি আমার সামনে দিয়া এটা এত সুন্দর মানুষ আমার জীবনে দেখিনি, আমার সামনে দিয়ে হাইটা যায়, পুরা রাস্তাটা সুগ্রানে ভরপুর হয়ে গেছে। আমি তার চেহারার দিকে চাইলাম, চাওয়ার পরে এমন একটা মায়া লাগছে যে মনে হয় পৃথিবীতে এত আপন আর আমার কেউ নেই। মহিলাটার ভিতরে তুফান আরম্ভ হয়ে গেল, জীবনে কত মানুষ দেখলাম এমন মানুষ তো দেখি নাই, এই মানুষটা কোন মানুষ, এই মানুষটার পরিচয়টা কি? আমি যখন মানুষটাকে দেখলাম আমার মনে হচ্ছে স্বামী আমার কাছে আপন না, ভাই আমার কাছে আপন না, আত্মীয় স্বজন কেউ আমার আপন না, উনি হচ্ছে বড় আপন। কিন্তু আমি ভুল করছি, আমি মানুষটাকে কেন জিজ্ঞেস করলাম না কি তার পরিচয় কি তার নাম? আমি দেখলাম মাথার মধ্যে পাগড়ি, লোকটার জন্য এত মায়া হচ্ছে কেন? আমার তো ইচ্ছে হচ্ছে না ঘরের ভিতরে যাওয়ার জন্য, আমার মনে হয় আমি আর বাড়িতে যাব না, জঙ্গলাই ঘুরব, আমি দেখব মানুষটা কোথায়, দেখি তো মানুষটা কোথায় যায়। মহিলা চোখের পানি ঝরঝর করে পড়তেছে, দেখে যেখানে মাহফিলটা হচ্ছে ওই মাহফিলের মধ্যে মাঝখানে গিয়া মানুষটা আস্তে করে গায়েব হয়ে গেছে। মহিলা কয় আমি কি করলাম, আমি কেন পরিচয় জানলাম না, হায় হায় আমার কপালে ধূস, আমার কপালে ধূস, আমি কেন বুঝলাম না ওই মানুষটার, চিনলাম না, দেখি তো দাঁড়ায় মাহফিল শেষে মানুষটা এই রাস্তায় আসে কিনা। দাঁড়িয়ে রইলেন মহিলাটি, মাহফিলের মধ্যে ইয়া নবী ইয়া রাসূলের তুফান হচ্ছে, এসকের আলোচনা হচ্ছে, আল্লাহু আকবার বলুন, এসকের আলোচনা হচ্ছে, ইমানি আলোচনা হচ্ছে, বলতেছে মুমিন হওয়া, আরে মুমিন হওয়া জিসনে কিয়া, আরে মুমিন হওয়া জিসনে কিয়া ইকরারে মুহাম্মদ, সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে বলেন, মোমেন হম জিসনে কিয়া একরার মুহাম্মদ, কাফের হওয়া জিসনে কিয়া অঙ্কার মুহাম্মদ, কাফের হওয়া জিসনে কিয়া অঙ্কার মুহাম্মদ, আল্লাহু আকবার বলুন। তিন ঘন্টা পর্যন্ত মাহফিল চলল, মানুষ যার যার বাড়ির দিকে রওনা হয়ে গেল, বক্তাও চলে গেলেন, কিন্তু যেই মানুষটা গায়েব হয়ে গেল ওই মানুষটাকে তো আর দেখা যাচ্ছে না। মহিলা চোখের পানি গুলে টপ টপ করে ছাড়তেছে, আল্লাহু আকবার বলুন, গাল বেশে বেশে পড়তেছে, চিৎকার করতেছে,
আমি কি করলাম সর্বনাশ করেছি মানুষটার পরিচয় জানলাম না আমি তাকে বুঝলাম না হায়রে আমার কপাল বড় খারাপ হঠাৎ করে দেখতেছেন যেই জায়গাটাই মানুষ গায়েব হয়ে গিয়েছিল মানুষটা ঠিক এই জায়গাটার থেকে নূরের একটা জ্যোতি আকাশ পর্যন্ত নূরে ঝিলমিল করতেছে ঝিলমিল যখন করতেছে অবাক হয়ে রইলেন এই ঝিলমিলের ভিতর দিয়ে আলোর ভিতর দিয়ে ওই মানুষটা আবার আবিষ্কার হলো মহিলা কয় এবার আমি যদি আমার কাছে দিয়ে আসে আমি আর বাড়িতে যাব না আমি আগে তার পরিচয় জানব আমি তার পায়ে ধরে সালাম করব ঠুটটা লাগায়া আমি একটা চুমা দিব দুইটা পায়ের বুড়ো আঙ্গুলে আমি আর বাড়িতে যাব না উনি যেখানে যায় আমিও সেখানে যাব ফুল প্রিপারেশন নিয়ে মহিলা বসে আছে মানুষটা যখন বরাবর আসলো সুগ্রানে ভরপুর হয়ে গেল চেহারার দিকে তাকিয়ে মহিলা ড্রিম করে পায়ের মধ্যে পড়ে গেলেন পায়ের মধ্যে পড়িয়া হাঁটুর মধ্যে গালটা লাগায়া একটা চিৎকার দিয়ে বলেন কে গো আপনার পরিচয়টা আমারে দিয়ে দেন আপনার পরিচয় দিয়ে দেন আমি জীবনে কত মানুষ দেখেছি আপনার মতো মানুষ দেখি নাই আপনি কোথায় আপনার পরিচয় দেন গালটা লাগায়া চোখের পানি সারে ঠুটটা লাগায়া পায়ের বুড়ো আঙ্গুলের মধ্যে চুমা দেয় চোখের পানি টপ টপ করে পায়ের মধ্যে পড়তেছে আপনি বলুন আপনার পরিচয় কি না হলে পায়ে ধরছি এই পার সর্বনা হাতটা বাড়াইয়া মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে মা গো তুমি আমার চিনবানা মা গো তুমি আমার বুঝবানা আমি দুনিয়ার সাধারণ মানা ও মা শুনো আমি দুনিয়ার সাধারণ মানুষ না তুমি নাম শুনেছো জীবনে কোনোদিন দেখো না আমি হচ্ছি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা একটা চিৎকার দিয়ে কয় নবী গো ও নবী ইয়া রাসূলুল্লাহ নাম শুনেছি জীবনে কোনোদিন দেখি নাই আপনি সত্য রসুল আমি আপনাকে দেখি বুঝে ফেলেছি কোন মহান ব্যক্তি হবে রসুল গো দেখা দি কোন প্রেমের ডুবে আমারে ডুবাইলা কোন জায়গায় আমারে নিয়ে ডুব দেওয়াইলা এশকের আগুনে জ্বালাইলা বাড়ি ঘর যাইতে মনে চায় না স্বামীর কাছে যাইতে মনে চায় না আত্মীয় স্বজনের কাছে যাইতে মনে চায় না আমার মনে চায় আপনি যেখানে যাবেন আমারে লয়া যা আমারে লয়া যা আমি পারবো না আপনাকে সারা আমার নূরের নবীজি মাথায় হাত দিয়ে বলেন মা শোনো তুমি আমার সাথে থাকবে তুমি বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে করে বলুন আল্লাহু আকবার চিৎকার মারলেন মহিলা ঘুম থেকে উঠে গেলেন শরীর শরীর কাঁপুনি শুরু হয়ে গেল শরীর থরথর করে কাঁপতেছে স্বামী জিজ্ঞেস করে কি হয়েছে তোমার কিছু বলে না চোখের পানিতে বুক ভাসতেছে আরে বলো না বলতে পারবো না আরে বলো তোমার কি হয়েছে না বলতে পারবো না আরে বলো না তোমার কি হয়েছে বলো বলতে পারবো না আমি কিছুই বলতে পারবো না আমি কিছুই বলতে পারবো না বলো তোমার কি হয়েছে
আরে আমার কি হয়েছে বলতে পারবো না, আগে বলো আমাকে মারবা না, আমাকে অত্যাচার করবা না, আমার উপর জুলুম চালাইবা না। আমি স্বপ্নের কথা বলি, স্বামী কই তাড়াতাড়ি বলো তুমি কি দেখেছো, এত চিৎকার করছো, কান্নাকাটি করছো। স্ত্রী কয় আমি এই এই স্বপ্ন দেখেছি। যখন স্ত্রী ঘটনা বলে স্বামীর চোখ দিয়ে পানি বুক ভেসে ভেসে পড়ে। স্ত্রী কই বুঝি আমার স্বামীরেও দর্শে। ঘটনা শেষ, এবার স্বামী কই তোমার ঘটনাটা আবার বলো। আবার যখন বলতেছে স্বামী এত জোরে জোরে চিৎকার করে করে চোখের পানি ঝরাইতেছে আর বলতেছে স্ত্রী তোমার কাহিনী বন্ধ করো, আর শুনতে চাই না, তুমি তো আমার ভয়ে কিছু বলো না। আল্লাহর জাতের কসম, তুমি যেই স্বপ্ন দেখেছ নূরের নবী তোমার মাথার উপর হাত বুলাইছে, নূরের নবী তোমার মাথার উপর হাত বুলাইছে। আমারও একই স্বপ্ন দে নূরের নবীজি মাথায় হাত বুলাইয়া দিছে, আমারও কলমা পড়াইছে, আমিও তো এই স্বপ্ন দেখিছি। লো দুইজন মিলা একসাথে গান গায় আমার নবীর শানে, রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাস সাহাবীরা আতর বানাই নূর নবীজির, আহা সাহাবীরা আতর বানায়। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, যিনি আহমদ শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের যে মাহফিল, আল্লাহ যেন ওনার রুহানি ফয়েজ আমাদের সবাইকে নসিব করেন, বলুন আমিন। আল্লাহ যেন যিনি যিনারা এত কষ্ট করে পরিশ্রম করে মাহফিল সাজাইছে প্রতি বছর, যেন মাহফিলটা আরো সুন্দর করে করতে পারে, মাহফিলটা যেন ধরে রাখতে পারে, আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই বলুন আলহামদুলিল্লাহ, মোবারকবাদ, পায়ন্দাবাদ, জিন্দাবাদ। আজকের এই মাহফিলকে জরিয়া করে আমাদের সবাইকে যেন হেদায়ত নসিব করেন, বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না, ওলি আল্লাহর গোলামি চাই কি চাই না, নামাজ লাগবে তো, মাতা পিতার খেদমত লাগবে তো, বড়দেরকে সম্মান করা লাগবে তো, অহংকার কি থাকবো না সারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আমিত্বর ভিতরে কিছুই পাওয়া যায় না, বরং নিজেকে সবচেয়ে বেজানো গুনাহগার পাপী বলে সাব্যস্ত করলে আমার আল্লাহ তাকে কবুল করেন, বলুন আমিন। আমি বিদায় আওয়াজ করছি, মুবারকবাদ, পায়ন্দাবাদ, জিন্দাবাদ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।